তোমাদেরকে কিছু প্রশ্ন বলে দিচ্ছি যে প্রশ্নগুলো তোমরা মেইন বই থেকে পড়বে অথবা গাইড থেকে পড়বে আগের পড়া আছে সেগুলো জাস্ট রিভাইজ করে নিবে জড়বস্তু জীব ও জড়বস্তুর মধ্যকার সম্পর্ক এক একে অন্যের সাথে সম্পর্কটা কি সেটা দেখবে আবাসস্থল কি আবাসস্থলটা দেখবে তারপরে বাস্তু সংস্থান কি এটা দেখবে বাস্তু সংস্থান কাকে বলে বাস্তুসংস্থান বাস্তু এবং উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপরে কিভাবে নির্ভরশীল খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য এটা দেখবে তারপরে পরাগায়ন কি বীজের বিস্তরণ কি পরাগায়ন কি বীজের বিস্তরণ কি এটা দেখবে খাদক বা খাদ্য এটা কাকে বলে দেখবে খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য জাল কাকে বলে এটা দেখবে তারপরে আসি পরিবেশ দূষণ পরিবেশের দূষণ কি বা পরিবেশ দূষণ কাকে বলে পরিবেশের উপাদান কি কি পরিবেশের উপাদান আছে দেখা যাচ্ছে মাটি বায়ু পানি হ্যাঁ তো এই মাটি দূষণ বায়ু দূষণ পানি দূষণ শব্দ দূষণ এই দূষণগুলো কাকে বলে প্রত্যেকটা কাকে বলে এবং এই দূষণগুলো কেন হয় এবং এই দূষণগুলো প্রতিরোধের উপায় এই বিষয়গুলো দেখবে ওকে জীবাশ্ম জ্বালানি কি জীবাশ্ম জ্বালানির রক্ষা করার উপায় জীবাশ্ম জ্বালানি এরপরে হলো অনবায়নযোগ্য সম্পত্তি কি অনবায়নযোগ্য সম্পত্তি রক্ষা করার উপায় তারপর পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় পরিবেশ সংরক্ষণ কিভাবে করা যায় এটা তারপরে উদ্ভিদ ও প্রাণীর পানি কেন প্রয়োজন উদ্ভিদ এবং প্রাণীর পানি প্রয়োজন কেন তারপরে মানুষের দেহে কতটুকু পানি থাকে উদ্ভিদের দেহে কতটুকু পানি থাকে সেটা পানিচক্র কি পানিচক্র কি এটাও পড়তে পারবে এটাও পড়বে জেনে নিবে শিশির কাকে বলে ঘনী ভবন কাকে বলে বাষ্পী ভবন কাকে বলে এগুলো দেখবে বাষ্পী ভবন কাকে বলে তারপরে দেখবে হলো পানি দূষণের কারণ কি মানে কেন পানি দূষণ হয় এর কয়েকটা কারণ দেখবে এরপরে পানি দূষণের পানি দূষণ আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি অর্থাৎ পানি দূষণ প্রতিরোধের উপায়গুলো দেখবে প্রতিরোধ করার উপায় তারপরে পানি বিশুদ্ধকরণ আমরা পানি কীভাবে বিশুদ্ধকরণ করতে পারি অথবা বিশুদ্ধ পানিটা কি তারপরে এই পানি বিশুদ্ধকরণের কতগুলো পদ্ধতি আছে যেমন সাকন, থিতানো ফুটানো এই বিষয়গুলো কাকে বলে সেটা দেখবে তারপরে আসি বায়ু বায়ুকে কিভাবে দূষিত হয় এবং বায়ু কি কি কাজে লাগে বায়ু ব্যবহার করে আমরা কি করি ঠিক আছে সেটা দেখবে বায়ু দূষণটা প্রতিরোধ করা যায় কিভাবে আর বায়ু দূষণের ফলে কী কী ক্ষতিকর ঘটনা ঘটে সেটা দেখবে বায়ু দূষণের কারণ অথবা রিসাইকেল প্রক্রিয়াটা কি। হ্যাঁ তারপরে হ্যাঁ পরেরটা হলো শক্তি কী শক্তির বিভিন্ন উৎস আছে এই শক্তির উৎসগুলোও দেখতে হবে তার মধ্যে কি আছে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি তাপ শক্তি এবং রাসায়নিক শক্তি এই শক্তিগুলোর আবার উদাহরণগুলো দেখতে হবে কোনটাকে কি বলে তারপরে শক্তি কিভাবে রূপান্তরিত হয় শক্তি রূপান্তরিত হওয়ার উপায়গুলো দেখতে হবে শক্তি কিভাবে রূপান্তরিত হয় এরপরে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হলো শক্তি কিভাবে সঞ্চালিত হয় শক্তি কিভাবে সঞ্চালিত হয় শক্তি সঞ্চালন এর মধ্যে তাপ সঞ্চালন দেখবে তারপরে এই তাপ সঞ্চালনের যে প্রক্রিয়াগুলো আছে যেমন পরিবহন কি পরিচলনটা কি 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 পরিবহন পরিচলন বা কাকে বলে বিকিরণ কি এই প্রশ্নটা দেখবে বিকিরণ কি তারপরে আলোর সঞ্চালন দেখবে এর পরের প্রশ্ন যেটা শক্তির যথাযথ ব্যবহার মানে আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি অর্থাৎ শক্তি সংরক্ষণ কেন জরুরি অথবা কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি তার উপায়গুলো বলতে পারবে তো কীভাবে আমরা শক্তি সংরক্ষণ করব এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসি অনু কী পরমাণু কী অনু কাকে বলে বা পরমাণু কাকে বলে অনু পরমাণুর পার্থক্য এটা আসতে পারে পদার্থের অবস্থা পদার্থের অবস্থাগুলো আমরা দেখবো ভালো করে পদার্থের কী কী অবস্থা আছে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হলো সুষম খাদ্য কি অথবা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সুষম খাদ্য কি প্রথমত পরে কি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তা প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে এটা ভালো করে পড়বে তারপরে যেটা খাদ্য সংরক্ষণটা কি এবং খাদ্য সংরক্ষণের উপায়টা কি অর্থাৎ খাদ্য সংরক্ষণ জিনিসটা কি এবং খাদ্য সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি এই খাদ্য সংরক্ষণের উপায় এটা জানতে হবে এরপরে আসি কৃত্রিম রং বা রাসায়নিক পদার্থ মেশানো কোনগুলো কোন খাদ্যে আর কি কৃত্রিম রঙ মেশানো হয় রং মেশানো হয় কোনগুলো সেগুলো দেখবে জাঙ্ক ফুডটা কী জাঙ্ক ফুডটা দেখবে জাঙ্ক ফুড কাকে বলে এরপরের প্রশ্ন হল সংক্রামক রোগ কি সংক্রামক রোগ কি সংক্রামক রোগের বিস্তারটা কিভাবে হয় অর্থাৎ কিভাবে হয় এটা সরাই কীভাবে তারপরে বায়ুবাহিত রোগ কি পানিবাহিত রোগ কি কয়েকটা পানিবাহিত রোগের নাম সোয়াসে রোগ কি এরপরে কোন কোন প্রাণীতে কামড়ালে কোন ধরনের রোগ হয় সেটা আর সংক্রামক রোগ প্রতিরোধের উপায় আমরা সংক্রামক রোগ কীভাবে প্রতিরোধ করতে পারি সেটা দেখব। অর্থাৎ সংক্রামক রোগ প্রতিরোধের উপায় তারপরে বয়সন্ধি কি বৈষন্ধিকালের শারীরিক পরিবর্তন এবং বৈষন্ধিকালের শারীরিক যত্ন এই প্রশ্নগুলো দেখবে তারপরে আসি মহাবিশ্বর মহাবিশ্ব চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে যেমন চাঁদের পৃথিবী থেকে দূরত্ব চাঁদ থেকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আলো আসতে কি পরিমাণে সময় লাগে এই বিষয়গুলো ভালো করে দেখতে হবে নক্ষত্র কি গ্যালাক্সি কি নক্ষত্র কি গ্যালাক্সি কি জ্যোতির্বিজ্ঞান কি আহ জ্যোতির্বিজ্ঞান কি তারপরে হলো পৃথিবী পৃথিবী কীভাবে ঘুরে হ্যাঁ এবং পৃথিবীর ঘুরতে কতটুকু সময় লাগে তো কক্ষপথ কি কক্ষপথ কি তারপরে বার্ষিক গতি আহ্নিক গতি বার্ষিক গতি কাকে বলে আর্নিক গতি কাকে বলে অক্ষ কি এই প্রশ্নগুলো দেখবে দিন এবং রাত কিভাবে হয় বা কেন হয় দিন এবং রাত কিভাবে হয় তারপরে ঋতুগুলোর নাম ছয়টা ঋতুর নাম এবং কোন ঋতু কোন মাসে সেটা দেখবে গ্রীষ্মকাল কোন মাসে শীতকাল এটা দেখবে চাঁদের দশা বা কেন পরিবর্তিত হয় চাঁদের দশাটা কি এবং চাঁদের দশা কিভাবে পরিবর্তিত হয় এটা চাঁদের আবর্তন উপগ্রহ কি চাঁদের আবর্তন উপগ্রহ এবং গ্রহ কি এটা দেখবে তারপরে আসো বিজ্ঞান ও প্রযুক্তি এটা থেকে একটা প্রশ্ন আসতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি কাকে বলে এবং বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ওকে তো বৈজ্ঞানিক পদ্ধতি কি বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য গেল প্রযুক্তি কাকে বলে গেল তারপরে আসবো শিল্প বিপ্লব শিল্প বিপ্লবটা কি শিল্পায়ন কি শিল্প বিপ্লব কি দুটো কিন্তু ভিন্ন জিনিস এরপরে যান্ত্রিক প্রযুক্তি জৈব প্রযুক্তি কি কৃষি কাজে কোন কোন প্রযুক্তি ব্যবহৃত হয় সেটা এবং পরিবেশ দূষণটা কি পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ঠিক আছে তারপরে আসে তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়টা কি তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কী ইন্টারনেটের ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংরক্ষণ করতে পারি ইন্টারনেটের ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংরক্ষণ করতে পারি এই প্রশ্নটা পড়বে এবং কয়েকটি ইন্টারনেটের তথ্য সংগ্রহের মাধ্যম পড়বে ইন্টারনেটটা কি এটা পড়বে তারপরে যেটা করবে সেটা হলো আবহাওয়া কাকে বলে জলবায়ু কাকে বলে আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য বিষয়গুলো দেখবে ওকে বায়ু চাপ এবং নিম্নচাপ এটাও দেখবে কালবৈশাখী ঝড় কি আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো কি কি আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো কি কি টর্নেডো কালবৈশাখী ঘূর্ণিঝড় এই তিনটা থেকে একটা প্রশ্ন হয়তো থাকতে পারে এরপরে আসি জলবায়ু পরিবর্তন এটা আগেও বলেছি বৈশ্বিক উষ্ণায়ন কি বৈশ্বিক উষ্ণায়ন কি পৃথিবীর গড় তাপমাত্রা কি কোন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হলে সেটা লিখতে হবে বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি গ্রিন হাউজের প্রভাব ঠিক আছে গ্রিন হাউজের প্রভাব গ্রিনহাউজ হাউস কাকে বলে গ্রিন প্রভাব এটা তারপরে জলবায়ু পরিবর্তনের হার কমানো কিভাবে আমরা জলবায়ুর পরিবর্তনের হার কমাতে পারি জলবায়ুর পরিবর্তনের হার আমরা কিভাবে কমাতে পারি অভিযোজনটা কি অভিযোজনটা কাকে বলে কি তারপরে বা অভিযোজন আমাদের কি ধরনের সম্পদ রয়েছে আমাদের কি ধরনের সম্পদ রয়েছে। এটা আমাদের সম্পদগুলো প্রাকৃতিক সম্পদ কোনগুলো তারপরে মানব সৃষ্ট সম্পদ কোনগুলো মানবসৃষ্ট সৃষ্ট সম্পদগুলো লিখতে হবে প্রাকৃতিক সম্পদ সম্পদের বিকল্প উৎস কি সম্পদের বিকল্প উৎস কি তারপরে আসি জনসংখ্যা বৃদ্ধির কারণ কি জনসংখ্যা বৃদ্ধির কারণ কি জনসংখ্যা বৃদ্ধি পেলে কি কি সমস্যা হতে পারে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান এই জনসংখ্যার সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি সেক্ষেত্রে বিজ্ঞানের কী কী অবদান আছে এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও আশা করি যে তোমরা সবই পরীক্ষা আনসার করতে পারবে এবং ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই এ প্লাস পাবে সকলের জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভাই